আজি কোন সুরে বাঁধিব দিন অবসান বেলারে, আজি কোন সুরে বাঁধিব দীর্ঘ ধূসরাবকাশে সঙ্গী জনবিহীন শূন্য ভবনে কোন সুরে বাঁধিব আজি কোন সুরে বাঁধিব আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করলাম অনন্য মিউজিক নিবেদিত কোন সুরে বাঁধিব। গত দুই পর্বে আমরা আলোচনা করেছি, আমরা একটু গভীরভাবে জেনেছি শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। আজকের পর্বেও তাঁকেই জানালাম শ্রদ্ধা। তাঁর কথা তো জানবই, তাঁর কথা তো শুনবই, একই সঙ্গে শুনব অনন্য মিউজিক থেকে প্রকাশিত এবছরের পুজোর অ্যালবামের নির্বাচিত কিছু গান এবং কবিতা। আরেক বহুমুখী প্রতিভাধর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তাঁর সঙ্গীত ও চিত্র নিবন্ধে লিখছেন, অবনীন্দ্রনাথ সাত সুরের সঙ্গে সাত রঙের সাজুজ্য দেখিয়েছিলেন তাঁর অপরূপ বর্ণনায়, যা যে কোনো আদর্শ শিল্পীর আত্মিক উপলব্ধি। দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়, চায় শুকো তারা আঁখি মেলি চায়, প্রভাতের কিনারায় শুকো তারা আঁখি মেলি চায়, ডাক দিয়েছে আকাশ উঠিল পুলকী,
জাগো জাগো সুখী মালতী রো বনে বনে ওই শোন খনে খনে মালতী রো বনে বনে ওই শোন খনে খনে কহিছে শিশির আখি মেলি চাই দেখো 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 শুকো তারা আখি মেলি চাই চাই শুকো তারা আখি মেলি চাই প্রভাতের কিনারায় শুকো তারা আখি মেলি চাই ডাক দিয়েছে রে শিউলি ফুলে রে আয় 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 শুকো তারা আখি মেলি চাই দেখো 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 শুকো তারা আখি মেলি চাই। অবনীন্দ্রনাথের নাতি মোহনলাল গঙ্গোপাধ্যায়ের দক্ষিণের বারান্দায় আমরা দেখছি তিনি লিখছেন তাঁর দাদামশায়ের লেখা এসপার ওসপার নাটকের অভিনয়ের কথা, যাতে বিভিন্ন লৌকিক গান জোগাড় করা, কিছু গান নিজে লেখা প্রয়োগ করেছিলেন অবনীন্দ্রনাথ। সুর বসিয়ে প্রতিটা গান তিনি শিখিয়েছিলেন কুশীলবদের। মোহনলাল লিখছেন, আমরা কর্তা বাবার গানের রবীন্দ্র সুরে অভ্যস্ত, আমাদের গানে একেবারে নতুন শোনাতে লাগলো এই সুর। যখন তিনি পুরোদস্তুর আঁকার দুনিয়ার মধ্য গগনে, তখনও এমন নিজস্বতায় ভরা সঙ্গীত বোধ কিন্তু তাঁর ছিল একদম ভরপুর, যা রবীন্দ্র প্রভাবের থেকে একেবারে বাইরে। দুলাও তারে গাথা তো
লাল তার দাদামশাইয়ের এক অভিনব অঙ্কন শিক্ষাদানের প্রসঙ্গেও বলছেন, বলছেন তার নির্দেশ ছিল ছোটরা প্রতিদিন রাত্রে যা স্বপ্ন দেখবে তাই পরদিন লিখে রাখবে। এই নিয়ে তৈরি হতে লাগলো স্বপ্নের মোড়ক। অবনীন্দ্রনাথও কিন্তু যোগ দিয়েছিলেন ছোটদের সঙ্গে এই কাজটাতে। কেমন ছিল এই স্বপ্ন আমরা জানব। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ পর, এ জীবন পূর্ণ পর, এ জীবন পূর্ণ পর, এ জীবন পূর্ণ পর, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ পর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পূর্ণ
জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। কেমন ছিল তার স্বপ্ন সে বিষয়টি লক্ষণীয়। মোহনলালের কথায় দাদামশায়ের স্বপ্নটা ছিল ভারী সুন্দর। দাদামশায় কোথা থেকে যেন একটা নতুন রকমের বীণা পেয়েছেন, সেই বীণাটা নিয়ে ছাদের এক কোণে বাজাবার চেষ্টা করছেন। আকাশে কালো মেঘ, এলোমেলো হাওয়া, নৌকোর পালের মতো ফুলে ফুলে উঠছে মেঘ, আর মাঝে মাঝে যাচ্ছে ছিঁড়ে। সেই ছেঁড়া মেঘের মধ্যে দিয়ে সোনার সুতোর মতো থেকে থেকে রোদ এসে পড়ছে দাদামশায়ের কোলে। আর ঠিক তখনই বীণা উঠছে বেজে, বীণার তার থেকে সুর উঠছে কি আলোর রশ্মি থেকে ঝংকার উঠছে বোঝা যাচ্ছে না। দাদামশায়ের কোলে বীণা, হাত উঠছে পড়ছে, কখনো বেজে উঠছে বীণা, কখনো নীরব। মেঘে ঢাকা পড়েছে সুরের আলো, আবার বেরিয়ে পড়ছে সোনার তরীর মতো। সঙ্গীত, ছবি, কবিতা, শিল্পী সত্তায় এই সব কিছু একাকার হয়ে না থাকলে শেষ জীবনে শিল্পী কি এমন অপরূপ স্বপ্ন দেখতে পেতেন? দেখতে দেখতে আমার কথাটি ফুরলো, নটি গাছটি মুড়লো, তবে আজকের পর্বের মতো, কারণ আমরা শিগগিরই হাজির হব কোন সুরে বাঁধিবর পরের পর্ব নিয়ে। অপেক্ষায় আছি শুধু আপনাদের সঙ্গে থাকার। অনন্য মিউজিকের এই যে ভাবনা, তার যে এই রকমভাবে অনুষ্ঠান সাজানো, তা আপনাদের কেমন লাগছে জানতে আমরা আগ্রহী। আমাদের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদের সকলের সুস্থতা কুশল কামনা করে শেষ করলাম আজকের অনুষ্ঠান। তাই কি গান গাবো
মাঝের প্লাবনে ডুবিয়া যাই আমার অঙ্গে সুর তরঙ্গে ডেকেছে বান রসের প্লাবনে ডুবিয়া যাই কি কথা রয়েছে আমার মনের ছায়াতে স্বপ্ন প্র মেঘলা আকাশে